হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ব্রাহ্মা মুরগিটি নিয়ে। এটি প্রাচীন এশিয়াটিক মুরগির একটি বংশধর। এটি বড় জাতের মুরগির মধ্যে অন্যতম একটি মুরগি। যদিও ব্রাহ্মা মুরগির মূল উৎস নিয়ে বিতর্ক আছে, তবুও বিভিন্ন বৈশিষ্ট্য থেকে ধারণা করা যায় আমাদের দেশে চট্টগ্রামের অঞ্চলের মুরগি এবং আমেরিকার আঞ্চলিক কিছু মুরগি জাতের সংকরণে ব্রাহ্মা মুরগি তৈরি হয়েছে। 1850 থেকে 1930 সাল পর্যন্ত এটি আমেরিকার প্রধান মাংস উৎপাদনকারী জাত হিসেবে বিবেচিত ছিল। এই মুরগিটি মূলত ভারতীয় মহাদেশে চট্টগ্রাম হতে ব্রিটিশরা প্রথমে ইংল্যান্ডে নিয়ে যায়, তাই এর নাম দেওয়া হয় ব্রাহ্মা। ভারতের ব্রহ্মপুত্র নদের নাম হতে ব্রাহ্মা নামটি নেওয়া হয়েছে। এদের মানুষ বিভিন্ন ভাবে পালন করতে দেখা যায়, তবে বর্তমানে এদেরকে শৌখিন ভাবে পালন করতে বেশি দেখা যায়। এরা দেখতে খুব সুন্দর, আকর্ষণীয় ও বড় আকারের পাখি। যখন এরা দাঁড়িয়ে থাকে তখন এদের বেশ দীর্ঘ এবং বড় মাথা দেখা যায়। এদের দেহ ঠিক যেন ইংলিশ বি অক্ষরের মতো। ব্রাহ্মা মুরগি বেশ শক্তিশালী পা এবং পায়ের পশম রয়েছে। এদের গায়ের পশম বা পালক খুব শক্তভাবে যুক্ত থাকে এদের দেহে। মাথায় মটরশুটির মতো ছোট আকারের ঝুঁটি রয়েছে। সাধারণত এই মুরগিটি সকল জলবায়ুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, তবে এরা শীত সহনশীল জাত। ব্রাহ্মার ডিমের রং বাদামি। ডিমের ওজন প্রায় 55 থেকে 60 গ্রামের মতো হয়ে থাকে। মুরগির তুলনায় এদের মুরগের আকার বেশ বড়। পূর্ণবয়স্ক মুরগ প্রায় 5.5 কেজি এবং মুরগি প্রায় 4 কেজির মতো হয়ে থাকে। ব্রাহ্মা জাতের মুরগি বেশ বড়, সুশৃঙ্খল এবং হালকা ডাকাডাকি করা একটি পাখি। এরা বেশ লম্বা সময় ধরে ডিম দেয় এবং ডিমের আকার বড় হয়ে থাকে এদের। যদি অন্যান্য জাতের মুরগির তুলনায় এরা খুব কম ডিম দেয়, এরা বেশ দ্রুত বৃদ্ধি পায় এবং দেখতে খুব সুন্দর হয়। ব্রাহ্মা মুরগির পালক দেখতে অত্যন্ত সুন্দর। সাধারণত এরা শুকনো অবস্থায় থাকতে পছন্দ করে, কারণ এদের পায়ের পালক থাকায় তা কাদা লেগে আটকে থাকতে পারে, এতে তারা পায়ের আঙ্গুলগুলো ক্ষতিগ্রস্ত হয়। ব্রাহ্মা মুরগি মোটে উঠতে পারে না, ফলে এদের মাত্র 2 থেকে 3 ফুট বেড়ার ভেতরে স্বাভাবিকভাবে পালন করা যায়। তবে এদের পালন করতে বেশ বড় জায়গা দিতে হয়, কারণ এই মুরগিটি বেশ বড় মাংসপেশি আছে। এই জাতের মুরগি অন্য জাতের মুরগির তুলনায় ধীর এবং স্থির। এরা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং সহজে রাগান্বিত হয় না। সাধারণভাবে অন্যান্য পশু পাখির সাথে এরা আনন্দে ঘুরে বেড়ায়। সাধারণত ব্রাহ্মা 6 থেকে 7 মাসের ভেতরে ডিম দেওয়া শুরু করে। এরা সাধারণত পুরো শীত জুড়ে ডিম দেয়। শীতকালে এদের গায়ের পশম খুব সুন্দর হয়ে ওঠে এবং তীব্র ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে পারে। এখন আমরা আলোচনা করব এই মুরগিটির ভালো দিক এবং খারাপ দিকগুলি নিয়ে। প্রথমে বলি ভালো দিকগুলো। মুরগিটি দেখতে সুন্দর, বেশ বড় হয়, অনেক মাংস হয়, শান্ত স্বভাবের এবং আক্রমণাত্মক নয়, অন্যান্য মুরগির জন্য ভালো আচরণ করে, আটকে পালার উপযোগী, বড় আকারে ডিম দেয়, উড়োউড়ি করে না। এদের খারাপ দিক অল্প পরিমাণে, ভালো ডিম দেয় না, বেশি খাদ্য লাগে এবং দেরিতে প্রাপ্তবয়স্ক হয়। যাই হোক, এই মুরগিটির বিস্তারিত শুনে এই মুরগিটি পালন করা যাবে কিনা আপনারাই ভালো বলতে পারেন। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকুন। ধন্যবাদ।